রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার বিরুদ্ধে চলছে শুদ্ধি অভিযান আর এই শুদ্ধি অভিযানের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ক্যাসিনো বা জোয়ার আসর বন্দর অভিযান গত আঠারোই সেপ্টেম্বর রাজধানীর ফকিরাপুরের ইয়ংমেনশন ক্লাবে প্রথম অভিযান চালায় র্যাব এখানে জোয়া ক্যাসিনো চালানোর ক্লাবের কর্ণধার ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূয়াকে তার গুলশন বাসা থেকে অস্ত্র গ্রেপ্তার করা হয় এরপর জিকে সামেমে ডেরা অভিযান চালিয়ে কয়েক কোটি টাকা উদ্ধার করা হয় এছাড়াও ইতিমধ্যে আরও বেশ কয়েকজন যুবলীগের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে দেশের পাবলিক গ্যাম্বোলিং অ্যাক্ট আঠারোশো সালের নামের যে আইনটি রয়েছে সেটি রাজধানীতে প্রয়োগ করার সুযোগ নেই এর সঙ্গে বলা হয়েছে ঢাকা মেট্রোপলিটন এলাকা ছাড়া সমগ্র বাংলাদেশে ইহা প্রযোজ্য হইবে অন্যদিকে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ উনিশশো ছিয়াত্তর সালে বিরানব্বই ধারায় প্রকাশ্য জোয়া খেলায় মাত্র একশো টাকা জরিমানা করার বিধান করেছেন রাজধানীর ক্লাবগুলো থেকে জোয়া এবং ক্যাসিনোর বিপুল পরিমাণ সরঞ্জাম ও কয়েকশো কোটি টাকা জব্দ করা হয়েছে এই বিষয়ে ঢাকা জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেছেন ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের বিরানব্বই ধারায় যে জরিমানার কথা বলা হয়েছে তা খুবই নগণ্য আর জোয়ার শাস্তি মাত্র দুইশো টাকা ও তিন মাসের কারাদণ্ড বা উভয় দণ্ড হতে পারে তিনি আরও বলেছেন দুর্বল আইনের কারণেই আটকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই তিনি আরও বলেন বর্তমানে ক্যাসিনো অভিযানে যেসব তথ্য বেরিয়ে আসছে তাতে জবিরোধী আইন যুবকৌযোগীভাবে করা প্রয়োজন বলে তিনি মনে করেন